গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। অরুণ বরুণ কিরণ মালা, এক বোন ও দুই ভাই, বায়না ধরলো খাবার মেনু তৈরি করবে, বুটস্ট্র্যাপ শিখতে চায়। তাই তো কি আর করা, বুঝতেই পারছেন আমাদের আজকের বিষয়টা কি, আমরা বুটস্ট্র্যাপ থেকে মেনু তৈরি করব। তো যাই হোক, আমরা এবার চলে যাই কাজে, কিভাবে বুটস্ট্র্যাপ থেকে আমরা মেনু তৈরি করে ফেলব। তো বুটস্ট্র্যাপ থেকে মেনু তৈরি করতে হলে প্রথমেই আমাদের ব্রাউজারে যেতে হবে। আচ্ছা, ব্রাউজারে গিয়ে আমরা লিখব বুটস্ট্র্যাপ, লিখে সার্চ দিলাম। তো এরপর প্রথম যে লিঙ্কটা এটাতে যাব, এখানে গিয়ে দেখি বুটস্ট্র্যাপ বিষয়টা আসলে কি। তো বুটস্ট্র্যাপ যদি আমরা বুটস্ট্র্যাপকে দিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে অবশ্যই বুটস্ট্র্যাপ থেকে কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এটা আগে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করতে গিয়ে আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপ এটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা যে এটা জিপ ফাইল, এটা আমি এক্সট্র্যাক্ট করে নিয়ে, জিপ বা রার যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে আমি দেখব আমার কী কী নেওয়া লাগবে। এখানে এসে আমরা প্রথমেই সিএসএস যে ফোল্ডার এটা ওপেন করে এখান থেকে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এটা নেব। আর এখানে যে ফন্টস এটা আমরা নিয়ে রাখতে পারি, যদি বুটস্ট্র্যাপের কোনো ফন্ট আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই ফন্টসটা আমরা নিয়ে রাখতে পারি এরকম। আর এখানে জেস, জেস থেকে কি নেওয়া লাগবে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস। তো এই তিনটা জিনিস আমার এখান থেকে নেওয়া লাগবে। এর জন্য আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি বুটস্ট্র্যাপ ন্যাভ, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ থেকে ন্যাভ বা মেনু তৈরি করব। তো ফোল্ডারটা তৈরি করে রেখেছি, এখানে আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু বুটস্ট্র্যাপ থেকে একটা সিএসএস আনা লাগবে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমাদের তো মেইন একটা সিএসএস থাকছেই, তার জন্য আমরা একটা সিএসএস ফোল্ডার ওপেন করে নিই। তাহলে দুটো সিএসএস একসাথে হয়ে যাচ্ছে, মেইন সিএসএসটা নিয়ে নিলাম সিএসএস ফোল্ডারে, এরপর নিয়ে নেব বুটস্ট্র্যাপের মিন ডট সিএসএস। কপি করে আমি সিএসএস ফোল্ডারটাতে পেস্ট করে দিচ্ছি। তো চলে আসলো, এরপর আর কি নেব, এরপর নেব বুটস্ট্র্যাপ মিন ডট জেস, এটা কপি করে নিয়ে আমাদের যে ফোল্ডার আছে সেখানে জেস নামের একটা ফোল্ডার ওপেন করে নিই, তার মধ্যে পেস্ট করে দিচ্ছি। তো বুটস্ট্র্যাপ থেকে আপাতত আর কিছু নেওয়ার নেই, যদি কারো ফন্ট নিতে একান্তই খুব ইচ্ছে করে আমরা ফন্ট নিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো বুটস্ট্র্যাপ থেকে আমাদের আপাতত আর কিছু নেওয়া লাগছে না, আমাদের এ পর্যন্ত কাজ শেষ। এখন যেটা করতে হবে, আমরা ফোল্ডারটা একটু ওপেন করে দেখি, ইন্ডেক্সে যে জিনিসগুলো আমাদের লিখতে হবে সেগুলো আগে আমি লিখে রেখেছি, HTML হেড, টাইটেল আর বডি, এগুলো তো থাকছে। এখন যেটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো কিছু আনি, সিএসএস আনি, তো প্রথমেই কী করি, সেই সিএসএসটাকে আমাদের ইন্ডেক্সে লিঙ্ক করে দেই। তো এখানে ঠিক একই রকম, আমরা বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটাকে আমরা লিঙ্ক করে দেব। এখন একটা কথা হচ্ছে, আমরা যখন সিএসএসটাকে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম, তখন কি করতে হবে, আগে সেই ফোল্ডারটার নাম, তারপর সেই ফাইলটার নাম দিব। তো আগে প্রথমে আমরা কোন ফাইলটাকে রাখব, সিএসএস স্ল্যাশ প্রথমে রাখবো আমরা বুটস্ট্র্যাপ, আমি নামটা কপি করে নিয়ে যাচ্ছি, আমাদের ইন্ডেক্সে প্রথমে থাকবে বুটস্ট্র্যাপ, এরপর থাকবে মেইন সিএসএস। এগুলো এটা একটা প্রায়োরিটির বিষয় আছে, এখানে নিচে যে লিঙ্কটা থাকে সেটা বেশি প্রায়োরিটি পায়, তো আমাদের অবশ্যই আগে আমাদের নিজস্ব স্টাইলটাকে প্রায়োরিটি দিতে হবে, সেক্ষেত্রে ওর নিচে থাকবে। তো যাই হোক, এরপরে আর কি, এরপর আমরা দেখি বুটস্ট্র্যাপ থেকে কীভাবে মেনুটা আনবো। তো বুটস্ট্র্যাপে যখন আমরা গেলাম, তখন এই কম্পোনেন্টস উপরের লেখাগুলো একটু খেয়াল করি, এখানে দেয়া আছে গেটিং স্টার্টেড, সিএসএস, কম্পোনেন্টস, জাভাস্ক্রিপ্ট, কাস্টমাইজ, এখান থেকে আমরা প্রথমে কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টসে সেখানে দেখতে পাচ্ছি ন্যাভ বার
ডান পাশে লেখা আছে ন্যাভবার। তো ন্যাভবারে ক্লিক করলে নিচে যখন নামতে থাকি দেখুন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলটা কিরকম দেখুন, বাম পাশে একটা ব্র্যান্ড, ডানটার পাশে একটা মেনু বোঝাচ্ছে, এখানে একটা সার্চ বার আছে, ডান পাশে আরেকটি মেনু আছে। তো এই জায়গাটুকু যদি আমরা পেতে চাই তাহলে নিচে যে এই পুরো কোডটুকু যদি আমরা কপি করে নিয়ে যাই তাহলে এই পুরো জিনিসটা চলে আসবে। তাহলে আমরা আসলে কাজে চলে যাই, নাহলে বুঝতে পারবো না। তো প্রথমে বডির মধ্যে আমরা সেকশন তৈরি করে নেই, এই সেকশন আইডির নাম দেই মেনু। তো এরপরে যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করছি, তো বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে কন্টেইনার। কন্টেইনার নিয়ে নিলাম, এরপরে সেই যে কোডটুকু আমাদের পছন্দ হয়েছিল এক্সাম্পল হিসেবে এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এটার মধ্যে পেস্ট করে দিলাম। কপি হয়ে গেল, তো এবার একটু ব্রাউজার থেকে ঘুরে আসি। দেখুন একদম হুবহু এখানে যেরকম শো করছে এখানে চলে এসেছে না? এসেছে তো না? আচ্ছা, তো চলে এসেছে কিভাবে? শুধু এখান থেকে এই কোডটুকু কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যদি আমাদের এখানে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করা না থাকে তাহলে কি আসবে? তাহলে দেখুন তাহলে আর আসছে না। বুটস্ট্র্যাপ থেকে অটো যে সিএসএস গুলো পাচ্ছিল, যেমন পুরো জিনিসটা এখানে ছিল, ব্র্যান্ড নেম লেখা ছিল, তারপর একটা ব্যাকগ্রাউন্ড যাই হোক ছিল, একটা সুন্দর বিন্যাস ছিল, এরকম সেটা আসছে না, কারণ বুটস্ট্র্যাপ থেকে ওই সিএসএসটা পাচ্ছে না। এজন্য বুটস্ট্র্যাপটাকে অবশ্যই লিঙ্ক করে দিতে হবে। এখন এক্ষেত্রে আমরা যেহেতু বলেছি আমরা আজকে শুধু মেনু তৈরি করা শেখাবো, তাহলে সেক্ষেত্রে এই বাদ বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা আস্তে করে বাদ দিয়ে দিই। আমরা প্রথমে খেয়াল করি আমাদের এখান থেকে ব্র্যান্ড এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, ব্র্যান্ড বাদ দিয়ে দিলাম। তো আমরা চাচ্ছি যে একটা মেনু থাকুক, বাম পাশ অথবা ডান পাশ যে কোনো একটা মেনু আমরা রাখবো। তো সেক্ষেত্রে এখানে একটা ইউএল আছে, এই ইউএল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেনু, নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ইউএল, এটা হচ্ছে কি রাইট, অর্থাৎ এই এই মেনুটা। তো আমরা যে কোনো একটা মেনু রেখে দিই। তো এখানে আবার একটা বিষয় হচ্ছে ফর্ম, ফর্ম একটা এরিয়া, এই জিনিসটা আমাদের লাগছে না, ফর্ম চলে গেছে। তো এরপরে আমরা যেটা করতে পারি, আমরা বাম পাশে মেনুটা রেখে ডান পাশেরটাকে বাদ দিয়ে দিই। তো এই পর্যন্ত হয়ে গেল। এখন এটা আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেব। কিরকম? যেমন এখানে লিঙ্কের জায়গায় কি লেখা থাকবে সেটা নিজেদের মতো করে নেব। যেমন প্রথম যে এলআইটা এখানে লেখা আছে লিঙ্ক, হ্যাঁ, তো লিঙ্কের জায়গায় আমরা দিয়ে দিই হোম, এরপরটা দিয়ে দিই পোর্টফোলিও, এরপরে ড্রপডাউন, ড্রপডাউনটা নিয়ে একটু পরে ভাবছি, এই দুটোই আছে। এখন আমরা ড্রপডাউনটাকে নিয়ে পরে ভাববো, তো আমরা আগে লিস্টটাকে বাড়িয়ে নিই যে আমাদের কতগুলো লিস্ট থাকবে। তো এরকম লিস্ট আরও কয়েকটা নিয়ে নিই, এটা ঠিক ড্রপডাউন যেখানে শেষ হয়েছে তার পরেই আসছে। তো পোর্টফোলিও, এরপরে দিই সার্ভিস, টিম কিছু একটা দিয়ে দিলাম, এরপর কন্ট্যাক্ট এটসেট্রা এরকম একটা দিয়ে দিলাম আমরা। হ্যাঁ আচ্ছা, এখন ড্রপডাউনটার জায়গায় ড্রপডাউন লেখা থাকবে না অন্য কিছু থাকবে সেটা দেখি। ড্রপডাউন লেখা আছে এখানে, তাহলে আমরা এখানে দিয়ে দেই অ্যাবাউট আস। তো এ পর্যন্ত হয়ে গেল। এখন আমরা দেখি এটাকে সাজিয়ে নেব কীভাবে। আমরা চাচ্ছি যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এই জিনিসটা যেন না থাকে। আচ্ছা, এক্ষেত্রে যে আমরা প্রথমে যে বলেছি যে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করার মূল কাজ হচ্ছে কন্টেইনার, এই বিষয়টা দেখুন যদি কন্টেইনার লেখাটা আমরা না দেই তাহলে দেখুন ও কোথা থেকে শুরু হচ্ছে, ও পুরো ব্রাউজার থেকে শুরু থেকে শুরু হচ্ছে। তো আমরা চাচ্ছি যে কন্টেইনার দিয়ে কন্টেইনার দেব, তাহলে ও ঠিক দেখুন
আগের কথা মনে আছে, আমরা যে কন্টেনার লিখতাম সেখানে দিতাম 1170 পিক্সেল, এবং ওটার একটা আমরা দিতাম মার্জিন 0, অটো ওভারফ্লো, হিডেন, প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল। এখনকার কন্টেনার ঠিক একই রকম আছে, কিন্তু দেখুন আমরা কোনো সিএসএস কিন্তু এখনও লিখিনি নিজের মতো করে, আমাদের কোনো সিএসএস কিন্তু এখনও কিচ্ছুই লেখা হয়নি। তারপরও কিন্তু ও ঠিক ঠিক এই মাঝ বরাবর থেকেই সব শুরু হয়েছে। কিভাবে? শুধুমাত্র আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করছি তার জন্য, কারণ বুটস্ট্র্যাপের কন্টেনার নামে একটি ক্লাস আছে, সেই ক্লাসে ওরা ঠিক আমরা আগে যে বিষয়গুলো লিখে দিতাম কন্টেনারে, এখনকার কন্টেনারে ঠিক আগের মতো এভাবে লেখা আছে। তো আমাদের আর কষ্ট করে সিএসএসটা লেখা লাগছে না। তো যাই হোক, এখন আমরা এটাকে এডিট করি। যেমন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে এটা কিন্তু আমরা এই মুহূর্তে জানি না। বুটস্ট্র্যাপ কোন ক্লাস ব্যবহার করে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এটাকে একটা বর্ডার দিয়েছে, এটা কিন্তু আমরা জানি না। তো সেটা আমরা যদি জানতে চাই, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা রাইট বাটন ক্লিক করব। এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে যাই। ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে দেখুন, এখানে খেয়াল করলে দেখতে পাবো ডান পাশে কিছু লেখা আসছে। এখন ডান পাশে যে লেখাটা আসছে এটা এটাতে যদি আমরা টিকটা উঠিয়ে দিয়ে দেখি, না কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সরাসরি এখান থেকেও আসছে না। আমরা বাম পাশের যে ন্যাভ বার, হেডার অথবা কন্টেনার ফ্লুইড অথবা এগুলো তো ধরে দেখতে পারি কোথায় আসলে ব্যাকগ্রাউন্ড বা বর্ডার জাতীয় সিএসএস লেখা আছে। উপরে ন্যাভ এটাতে ক্লিক করে দেখি, দেখুন ডান পাশে ন্যাভ বার ডিফল্ট, ঠিক এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা বর্ডার কালার দেখাচ্ছে। এই দুটো টিক যদি আমরা উঠিয়ে দিই, দেখুন ওরা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে ন্যাভ বার ডিফল্ট এই ক্লাসটা ধরে বুটস্ট্র্যাপ কাজ করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা পুরো কোডটুকু কপি করে নিয়ে আমাদের যে স্টাইল সিএসএস সেটার মধ্যে পেস্ট করে দেই। এবার আমরা এটার মধ্যে এডিট করব। আমরা কখনোই বুটস্ট্র্যাপে গিয়ে কোনো কিছু এডিট করব না, আমরা আমাদের মতো করে এটাকে এডিট করে নেব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটাকে কী দিতে চাচ্ছি সেটা দিয়ে দিই। ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি ব্ল্যাক। ব্ল্যাক হলে 6টা 0। বর্ডার কালার দিয়ে দিই, এটাকেও আমরা ব্ল্যাক দিয়ে দিতে পারি। আমরা এই ব্যাকগ্রাউন্ড এগুলোকে চেঞ্জ করে নেই। এখানে দেখুন যে ন্যাভ বার ডিফল্ট, ন্যাভ বার অ্যাক্টিভ, এ ফোকাস যেটাই হোক সেটার মধ্যে দেয়া আছে কালার, এই কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে আমাদের এখন কাজ করতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এটার উপরে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা অন্য কালার হবে। তো তার এক্ষেত্রেও আমাদের এই লাইনটা কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের সিএসএস এনে পেস্ট করে দিলাম। এখন অনেক লম্বা লাইন দেখে ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটাকে জাস্ট এন্টার করে নিচে নামিয়ে দেব। আমরা এটার পর থেকে একটা এন্টার দিই আর এটার পর একটা এন্টার দিই। এখন এটার ভেতরে আমরা যে এখানে লিখেছি এই কালারটা একরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা একরকম হবে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, আর ভেতরে কালারটাকে দিয়ে দিই সাদা। তো হয়ে গেছে এইটুকু। এরপরে যেটা হচ্ছে, এরপরে যেন হোভার হলে কালারগুলো চেঞ্জ হয়ে যায় সেই বিষয়টা দেখতে হবে। আচ্ছা, হোভার হলে কালারটা কি দেব আমরা, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা একে আমাদের আগে লিঙ্ক কালার দিতে হবে। এই লাইনটা আমরা কপি করে নিচ্ছি। খুব কি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? আসলে বুটস্ট্র্যাপ কিন্তু খুব কঠিন কিছু না, নতুন দেখলে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করব, বুঝে বুঝে করব, তখন দেখবো এর চেয়ে আসলে মজার কিছু নেই। তো আমরা এটাকেও ন্যাভ বার ডিফল্ট, ন্যাভ বার ন্যাভ এলআই এ, ওকে কালার দিয়ে দিলাম সাদা। এখনও হোভার হলে কি কালার পাবে? তোর হোভারের ক্ষেত্রে আমরা একটা কালার দিতে পারি, সেটা হচ্ছে হোভার হলে এখানের যে ব্যাকগ্রাউন্ড এটা দিতে পারি। তো সেক্ষেত্রে হোভার কালারটা আমাদের বের করতে হবে কিভাবে? ঠিক এর উপর রেখে রাইট বাটন ক্লিক করে ফোর্স এলিমেন্টের স্টেটে গিয়ে হোভার, এখানে এসে দেখুন পুরোটা চলে এসেছে হোভারে, দেখুন একটা কালার দেয়া। হোভারের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। তো সেক্ষেত্রে আবারও সে আগের মতো পুরো কোডটা কপি করে নিয়ে এখানে এনে জাস্ট পেস্ট করে দিচ্ছি। বুটের সাথে কাজ করার মজা হচ্ছে, জাস্ট কপি পেস্ট। আচ্ছা, হোভারে আমরা কালার দিতে যাচ্ছি,
এরকম কিছু একটা, আপনারা আপনাদের পছন্দ মতো করে কালার দিয়ে নেবেন। হলো তো? আচ্ছা হয়ে গেছে। এখন এখন যেটা হচ্ছে, আমরা এখানে চাচ্ছি যে একটা ড্রপ ডাউন মেনু যেহেতু তৈরি আছে, তো সেটাকে একটু নিজেদের মতো করে তৈরি করে নেব। তো এখন ড্রপ ডাউন মেনুর এলাইয়ের ভিতরে কি লেখা থাকবে সেগুলো একটু চেঞ্জ করে দেই। এরকম করে আমরা নামগুলো চেঞ্জ করে দিই, আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, শিউলি, সাদিয়া, এরপর এটা আবার শিউলি, এটা সাদিয়া। এখন ড্রপ ডাউন যে লিখেছে, দেখুন আমাদের অ্যাবাউট আর, ঠিক এটার মধ্যে একটা ড্রপ ডাউন দেওয়া আছে না? আমরা যেটাকে চেঞ্জ করে দিলাম অ্যাবাউট আস, ওর মধ্যে কিন্তু ড্রপ ডাউন শো করছে, এই অ্যারোটা দিয়ে আমরা বুঝতে পারছি ড্রপ ডাউন আছে, কিন্তু ক্লিক করলে কোনো কিছু আসছে না। কেন? ড্রপ ডাউনটা তো ক্লিক করার সাথে সাথে চলে আসার কথা, আসছে না কারণ একটা জরুরি জিনিস আমরা রেখে এসেছি। সেই জরুরি জিনিসটা কি? একটা জেএস। এই জেএসটা যদি না থাকে তাহলে ও কখনোই আসবে না। আমরা এখানে জেএস বলতে বুটস্ট্র্যাপের যেহেতু কাজ করছি, মিন জেএস নিয়ে এসেছি বুটস্ট্র্যাপ থেকে, কিন্তু তাও হবে না, আমাদের লাগবে সরাসরি একটা জেএস, মেইন জেএস এর লাইব্রেরিটা। তো ডাউনলোড জেকোয়েরি লিখে আমরা সার্চ দেই। তো এখানে গেলাম, এরপরে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন জেকোয়েরি এই লিঙ্কটাতে যাব। তো এটা যখন আমরা ডাউনলোড করব, তখন আপনাদের এরকম দেখাতে পারে যে দিস ফাইল অফ দিস টাইপ অফ ফাইল ক্যান হার্ম ইয়ার কম্পিউটার, ডু ইউ ওয়ান্ট টু কিপ। যাই হোক, এটাতে আপনারা কি করবেন, কিপ করবেন। যদি কিপ করেন তাহলে জিনিসটাকে আপনারা পাবেন, যদি বলেন না ভাই আমি ভয় পেয়েছি ডিসকার্ড করে দেই, তাহলে আর হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে এটার ফোল্ডারটা আমরা জাস্ট কপি করে, ফাইলটা কপি করে আমাদের যে মেইন জেএস ফাইল সেটার মধ্যে পেস্ট করে দিলাম। এখন এখানে বিষয়টা হচ্ছে, আমরা তো নিতে নিতে দুটো জেএস নিয়েছি, এখন দুটো জেএস যে খালি নিলাম, আমাদের এখানে তো সেটাকে স্ক্রিপ্ট করে দিতে হবে, অর্থাৎ লিঙ্ক করে দিতে হবে। এখন আমরা সিএসএস না হলে লিঙ্ক ট্যাগ দিয়ে ওকে লিঙ্ক করে নিই, কিন্তু জেএসকে কীভাবে লিঙ্ক করবো? তো জেএসকে লিঙ্ক করতে হলে স্ক্রিপ্ট, আমরা একটা ট্যাগ নিব, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে টাইপ সমান টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট, এরপর ফাইলটা কোথায় আছে সেটা, সোর্স সমান জেএস নামের একটা ফোল্ডার, তারপরে সেই ফাইলটি আছে। তো এরকম যেহেতু দুটো ফাইল, সেক্ষেত্রে আমরা প্রথমে নিয়ে নেব বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। এক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে প্রথমে যে লিঙ্কটা থাকবে সেটা বেশি প্রায়োরিটি পাবে, তো সেক্ষেত্রে আমাদের মেইন জেএসটাকে অবশ্যই বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে মেইন জেকোয়েরির জেএসটাকে আমরা আগে স্ক্রিপ্টে লিঙ্ক করে দেব। আচ্ছা, এবার সবই নিয়ে আসলাম, এবার জাস্ট ব্রাউজারটা থেকে একটু রিফ্রেশ করে দেখি। দেখুন এবার ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে, ড্রপ ডাউনটা শো করছে। এখন ড্রপ ডাউনটাকে আমাদের আগের মতো করে একটু এডিট করে নিতে হবে, যেমন যখন আমরা ওকে ক্লিক করব তখন যেন ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেরকমই শো করে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইনস্পেক্ট করি। এটাকে যখন ইনস্পেক্ট করছি তখন দেখুন ন্যাভবার যখন ওপেন হবে, ন্যাভবার ডিফল্ট ন্যাভ ওপেন, এখানে অনেকগুলো বিষয় একসাথে আছে, তখন ওপেন হলে ব্যাকগ্রাউন্ড কালার এমন থাকবে আর কালারটা এমন হয়ে গেছে। তাহলে ঠিক আগের মতো এখান থেকে আমরা এই জিনিসটা কপি করে নিয়ে আমাদের যে সিএসএস ফাইল আছে ওটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। এখানে ভয় পাবার কিছু নেই, জাস্ট এন্টার দিয়ে এটাকে নিচ থেকে নামিয়ে দিচ্ছি। এখানে আমরা ওকে সাদা, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে, হয়ে গেল, আবার রিলোড দেই, হয়ে গেছে না? আচ্ছা, এবার
এবার ঠিক এবার ড্রপ ডাউনের কাজ। এবার যখন আমরা ড্রপ ডাউনে আসবো তখনও যেন ঠিক উপরে যেভাবে ব্যাকগ্রাউন্ড শো করছে কালারটা হয়ে যাচ্ছে একটা কমলা ধাঁচের কালার, ঠিক সেরকমই হবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা ইনএক্সপেক্ট করি। এটাকে ইনএক্সপেক্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে ড্রপ ডাউন মেনু এলআই এ, এটার মধ্যে কিছু কাজ আছে কিন্তু এটাতে হোভারটা আসছে না। ড্রপ ডাউন মেনুতে আমরা চাচ্ছি যে প্রথম অবস্থায় যেরকম আছে থাকুক, হোভার হলে যেন ওর উপরে যে একটা হালকা ট্রান্সপারেন্ট একটা কালার আসছে সেটা আসবে না, কালারটা আসবে উপরে এই ব্যাকগ্রাউন্ডটার কালার। তো সেক্ষেত্রে এইখানে যে এ ওটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ফোর্স এলিমেন্টের স্টেটে গিয়ে হোভার, এরপর দেখুন ঠিক এই লাইনটা চলে আসছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই। এখানে একই রকম হবে আর ব্যাকগ্রাউন্ড হবে। আচ্ছা, এফ এফ তিনবার দিচ্ছি, অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোথাও আমি তিনবার দিচ্ছি কোন বা কোথাও ছয়বার দিচ্ছি। আমি আগেও বলেছি আমরা এখন তো হেক্সাকোড ব্যবহার করছি, তো কালার কোড হচ্ছে যে কালারটা একই রকম ছয়টা, মানে একই একই অক্ষর ছয়টা হবে, সেক্ষেত্রে তিনটা লিখলেও চলে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আর এফ হচ্ছে সাদা। আচ্ছা, তুমি একটু রিফ্রেশ করে দেখি রিলোড দিয়ে। এবার যখন হোভার করছি তখন ও আগের মতো আগেরটাই পাচ্ছে। এখন এক্ষেত্রে উপরে নিচে অনেক জায়গা আছে এবং মাঝখানে এখানে দেখুন একটা বর্ডারের মতো দেখাচ্ছে। তো আমরা ইন্ডেক্সে গিয়ে একটু দেখি, এখানে দেখুন এই এলআই এ এলআই মাঝখানে একটা ডিভাইডার দেওয়া আছে, তো আমাদের এই ডিভাইডারটা লাগছে না। এই ডিভাইডারটাকে আমরা বাদ দিয়ে দিই এবং নিচে এখানে আরেকটি ডিভাইডার দেখতে পাচ্ছি, এটাও লাগছে না, এটাকেও বাদ দিয়ে দিলাম। তো এরপর দুটো ডিভাইডারই চলে গেল, এখন শুধু উপরে নিচে কিছু জায়গা পাচ্ছে। তো তো ড্রপ ডাউন মেনুটাকে আমরা ঠিক করতে যাচ্ছি, যেহেতু উপরে একটা সাদা অংশ দেখা যাচ্ছে, এই সাদা অংশটাকে আমরা প্রথমে ইনস্পেক্ট এলিমেন্ট করি। ইনস্পেক্ট এলিমেন্ট করে ড্রপ ডাউন মেনু ওকে বের করতে হবে। ড্রপ ডাউন মেনু ওকে, শুধু ড্রপ ডাউন মেনু যেখানে আছে ওখানে যেতে হবে। এখানে দেখুন চলে আসছে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু এখানে গিয়ে আমরা দেখি একটা প্যাডিং দেওয়া আছে, ড্রপ ডাউন মেনুর প্যাডিং যেটা ওকে আমরা একদম জিরো করে দিচ্ছি। এবার দেখুন ও একদম উপর থেকে আসছে। তো ড্রপ ডাউন মেনু এটা লিখে, এটা যেহেতু পুরোটা কোড আমাদের এডিট করার দরকার নেই, তাহলে শুধু ড্রপ ডাউন মেনু লিখে কপি করে এনে আমরা সিএসএস এ দিয়ে দিচ্ছি। আর ওটার কি ঠিক করতে হবে আমাদের, ওর প্যাডিং যেটা আছে, প্যাডিং আমরা উপরে নিচে একদম জিরো, ডানে বায়ো জিরো করে দিচ্ছি। এবার দেখুন এবার ঠিক হয়ে গেছে। এখন এখানে যে চারপাশে একটা বর্ডার রেডিয়াস শো করছে, আমরা এই বর্ডার রেডিয়াসটা চাচ্ছি না, তো সে আগের মতো ন্যাভবার ডিফল্টে চলে যায়। এখানে দেখুন একটা ন্যাভবারে একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তো এই ন্যাভবারের মধ্যে যে বর্ডার রেডিয়াসটা দেওয়া আছে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে ওখানে নান করে দেব। মনে রাখবেন আমরা কিন্তু বুটস্ট্র্যাপের সিএসএস এ কখনো কিছু এডিট করব না, আমাদের মেইন সিএসএস এ এসে ওখানে সব কিছু এডিট করে দেব। তো বর্ডার রেডিয়াস জিরো করে দেই। এ তো হয়ে গেল। আর এক্ষেত্রে আপনারা যদি এটাকে একটু ড্রপ ডাউন মেনুটাকে আরেকটু সুন্দর করে করতে চান, যদি এমনভাবে দেখতে চান যে প্রত্যেকটা এর নিচে একটা করে বর্ডার থাকবে, তো সেক্ষেত্রে আমরা কী করব, ড্রপ ডাউন মেনু এলআই এ, ড্রপ ডাউন মেনু এলআই এ ওর এখানে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এরকম নামে যেহেতু আমাদের কোনো ক্লাস এখানে কোনো সিলেক্টর নেওয়া নেই, আমরা এটা কপি করে এখানে নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিই বর্ডার বটম 1 পিক্সেল সলিড
ধরলাম আমরা কালো কালারের বর্ডার চাচ্ছি, সেক্ষেত্রে কালো রঙে একটা বর্ডার দিয়ে দিই। দেখুন চলে এসেছে। এখন আমরা চাচ্ছি না যে এই লাস্ট এখানে কোনো বর্ডার শো করুক, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বলে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে বলে দিতে হবে ড্রপ ডাউন মেনু এলআই কোলন লাস্ট চাইল্ড আমরা বলবো বর্ডার বটম, বর্ডার বটম জিরো। এখন সেক্ষেত্রে লাস্ট চাইল্ডটা হচ্ছে এলআই লাস্ট চাইল্ড এ। দেখুন এবার ওর নিচে বর্ডারটা চলে গিয়েছে। এই বিষয়টা কি, যেমন এখানে আমরা একটু ইন্ডেক্সটা যদি খেয়াল করি, আমাদের এখানে একটা ইউএলের মধ্যে এলআই আছে কতগুলো, অনেকগুলো এলআই আছে, কিন্তু একটা এলআইয়ের মধ্যে এ কতগুলো, এ কিন্তু একটাই। একটা ইউএলের মধ্যে এলআই আছে অনেকগুলো, এখানে পাঁচটা এলআই, কিন্তু একটা এলআইয়ের মধ্যে এ কিন্তু একবারই। তাহলে আমরা চাচ্ছি যে শুধু ইউএল এলআই এর লাস্ট যেই এ, ওর বর্ডারটা যেন নান হয়ে যায়। ঠিক সেরকম ড্রপডাউন মেনুর এলআই লাস্ট চাইল্ড এ, এটার বর্ডার বটমটা নান। এখন এটুকু হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে, আমাদের বর্ডারটা হয়তো দেখতে যদি ভালো না লেগে থাকে, আমরা হালকা কালার একটা বর্ডার দিই, যেমন আমরা সি 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 যদি এটা দিই, এটা মেবি হালকা ধূসর কালার পাবে। তো এখন মনে হচ্ছে এই বর্ডারটাই পারফেক্ট। এই পর্যন্ত দেখুন আমরা কিন্তু আমাদের ড্রপডাউন মেনুটা তৈরি করে ফেলেছি। এখন যদি মনে হয় ড্রপডাউন মেনুটাকে একটু আরেকটু প্যারিং দিয়ে চওড়া করে ফেলতে চাই, তো সেক্ষেত্রে আমি লিখে দেই ড্রপডাউন মেনু এলআই এ প্যাডিং, আমরা উপরে নিচে দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে দেই 15 পিক্সেল, ডানে বাই 20 পিক্সেল। এবার ঠিক আছে। আচ্ছা যদি মনে হয় বেশি হয়ে গেছে, তাহলে 15-এর জায়গায় 10 দিয়ে দিই। আর সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের লেখাটাকে একটু বাড়িয়ে নিতে পারেন, যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন। এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের ড্রপ ডাউন মেনু হয়ে গেল। দেখতে কি ভালো লাগছে মেনুটা? দেখুন আমরা কত সহজে বুটস্ট্র্যাপ থেকে একটা মেনু তৈরি করে ফেললাম। এখন এখানে একটা কথা রয়েছে যে আমরা এখানে কিন্তু উপরে দেখেছি ন্যাভ বার হেডার নামে একটা বিষয়কে আমরা বাদ দেইনি। তো ন্যাভ বার হেডার বিষয়টা কি, ধরুন আমি আমার এটাকে ছোট করলাম, রেসপন্সিভের কথা যখন আমরা চিন্তা করি, তখন এই ড্রপডাউন পুরো মেনুটা এটা এই এরকম একটা বাটনের ভেতর চলে যাচ্ছে। আমরা ওকে যখন ক্লিক করছি, দেখুন মেনুটা বের হয়ে আসছে। এটা শুধুমাত্র রেসপন্সিভের ক্ষেত্রেই এই বিষয়টা কাজে লাগে। এটা হচ্ছে টগল, এখানে দেখুন টগল নেভিগেশন, ন্যাভ বার টগল, এরকম নামের একটা বিষয়। যখন আমরা এটাকে রেসপন্সিভ করব, তখন আমাদের মেনুটাকে আরাম কষ্ট করে এডিট করা লাগছে না। আমরা যখন স্মল স্ক্রিনের ক্ষেত্রে চলে আসছি, দেখুন টগলটা এই পর্যন্ত, এই স্ক্রিন পর্যন্ত থাকছে। যখন আমরা ওকে ক্লিক করবো, তখনও শো করছে। তাহলে আমাদের মনে হয় খুব সহজেই আমরা মেনুটা তৈরি করে ফেললাম, আমাদের রেসপন্সিভের কথাও আর চিন্তা করা লাগলো না, খুব সহজেই মেনু তৈরি হয়ে গেল। এখন এই টগলটা আমরা যখন কাজ করতে যাব, তখন আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের ইন্ডেক্সে অবশ্যই মেইন জেএস থাকতে হবে। মেইন জেএস যদি না থাকে, তাহলে টগল কোনো মতেই কাজ করবে না, টগলে ক্লিক করলে কাজ করবে না। যদি বিশ্বাস না হয় দেখুন, আমি আপনাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা মেইন জেএসটাকে বাদ দিয়ে দিই, এবার টগলটাকে ক্লিক করি, দেখুন ও শো করছে না। তার মানে আমাদের মেইন জেএসটাকে অবশ্যই থাকতে হবে যদি আমরা টগলটাকে শো করাতে চাই। এবার ও আবার চলে এসছে। তো আমরা এবার বাসায় বসে সবাই সুন্দর করে বুটস্ট্র্যাপ দিয়ে মেনু প্র্যাকটিস করি। ড্রপডাউন মেনু আমরা এর মধ্যে শিখে ফেললাম, আর এডিটটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি মজার। আসলে বুটস্ট্র্যাপে দেখুন, এখানে আমাদের নিজের কোনো কিছু লেখা লেগেছে, হাতে নিজের হাতে আমরা কোনো কিছুই লিখিনি, সব কিছু কিন্তু বুটস্ট্র্যাপ থেকে কপি করে আনা। আর সিএসএসটা তো আপনারা নিজের চোখেই দেখলেন, আমি সব বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে এসেছি, শুধু এডিটটা নিজের মতো, কোন জায়গায় কোন কালারটা দেবো
এগুলো আমি নিজের মতো করে করেছি। পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে, ভালো থাকবেন।